বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, বাজারে নতুন এসেছে বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিক্স নিয়ন এডিশন মোটরসাইকেলটি নিয়ে। তো এই মোটরসাইকেলটা আমারই পাশে রয়েছে আর আমার এই ভিডিওটি ধারণ করছি ঢাকার মোহাম্মদপুরের বাজাজ কালেকশন থেকে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের মোবাইল নম্বরটি দেওয়া থাকবে, আপনারা প্রয়োজন হলে সেখান থেকে নম্বর নিয়ে মোটরসাইকেলটি সম্পর্কে আরও জানতে পারেন। তো আর এই মোটরসাইকেলটির স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্য সেটা আগের যে বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিক্স সেটার মতোই, পার্থক্য কোন কোন জায়গায় আছে শুধুমাত্র সেই জায়গাগুলোই আপনাদেরকে এই ভিডিওতে জানানো হবে। আর আমরা এই পার্থক্যগুলি জানবো মোহাম্মদপুর বাজাজ কালেকশনের যে বিক্রয় বিভাগের ম্যানেজার রয়েছেন হাবিব ভাই, ওনার কাছ থেকে জানবো। চলুন, হাবিব ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা এই মোটরসাইকেলটির চারপাশ একবার ভালোভাবে দেখে নিই। হাবিব ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো আপনাদের তো একটা খুশির দিন। জি, অবশ্যই। নতুন একটা গাড়ি। জি, পালসার 150 নিয়ন। জি, আমাদের নতুন ক্লাসিক টাইপের বাইক। আচ্ছা। হ্যাঁ, এটা সম্পূর্ণ নতুন একটা গ্রাফিক্স। জি। হ্যাঁ, এবং আগের পালসার 150 যেটা ছিল সিঙ্গেল ডিস্ক, এটার পার্থক্যটা কি? আলটিমেটলি আপনার সব কিছু একই। হ্যাঁ, আপনার ইঞ্জিন এভরিথিং, গ্রাফিক সেন্স এবং ক্লাসিক টাইপের, যেখানে আপনার ট্যাঙ্কিটা দেখতেছেন, ট্যাঙ্কিটা একটু ক্লাসিক টাইপের করা এবং মোটামুটি সবার জন্য এটা একটা পারফেক্ট। এটার মধ্যে তিনটা কালার আছে, একটা হলো ইয়েলো, আরেকটা হলো রেড, আরেকটা হলো সিলভার। মোটামুটি তিনটা কালার নিয়ে বাইকটা নিয়ে আসছে হলো মার্কেটে। জি। তো বন্ধুরা, এই যে হাবিব ভাইয়ের কথার সূত্র ধরে আপনাদেরকে কিছু জিনিস দেখাই, যেমন দেখেন এই যে ফুয়েল ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্কে খুব সুন্দর একটা ইয়েলো স্টিকার বসানো হয়েছে গ্রের উপরে। এটা হচ্ছে একটা চেঞ্জ ম্যাট কালার, এটা হচ্ছে ম্যাট গ্রে। সেকেন্ড আরেকটা চেঞ্জ হচ্ছে সামনের হেডলাইটের এদিকে এই গ্রে কালারের মধ্যে একটা ইয়েলো স্ট্রিপ দেওয়া হয়েছে, গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এরপর সেকেন্ড আমরা আরেকটাতে আসি, এই যে মাডগার্ডটাকেও গ্রে করা হয়েছে। তারপরে আরেকটা পরিবর্তনের দিকে আসি, সেটা হলো এই সাইড কভারে এইদিকে যে একটা জাল থাকে, এই জালটাকে হলুদ করা হয়েছে। তারপরে এটার যে বক্স, টুলবক্সটা এই পাশে রাখা হয়েছে। আগের পালসার 150-তে কিন্তু টুলবক্সটা এই জায়গায় থাকে না। তারপরে আরেকটা পরিবর্তন হলো এই যে চাকা, সামনের চাকা এবং পেছনের চাকা দুটার মধ্যেই এরকম হলুদ স্টিকার দেওয়া হয়েছে। অবশ্য এটা তো আমি আপনাদেরকে গ্রে কালারটা দেখাচ্ছি, ব্ল্যাক কালার যেটা সেটার মধ্যে কিন্তু এই হলুদের জায়গায় অন্য কালার ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটা এখানে আরেকটা পরিবর্তন, যে পেছনে 150 লেখাটা, এটাও হলুদের মধ্যে খুব সুন্দর একটা 3D স্টাইলে করা হয়েছে। তারপরে গ্র্যাব রেলটার মধ্যেও নতুন রং দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আগের পালসার। আরেকটা পরিবর্তন আছে, সেটা হলো এই যে ট্যাঙ্ক প্যাড দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, খুবই সুন্দর সামনাসামনি দেখতে এই ট্যাঙ্ক প্যাডটা দেওয়া হয়েছে। আরেকটা নতুন দিক হচ্ছে এই যে দেখুন, সিটের যে সেলাইটা, এই সেলাইয়ের সুতা হলুদ রঙের ব্যবহার করা হয়েছে। অন্য কালারের নিয়ন যে মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলির কালার অনুযায়ী এই সুতার রং ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে বাজাজ পালসার 150 পুরোনো মডেল, যেটা
পুরনো মডেলের সঙ্গে এই বাজাজ পালসার 150 নিওনের পার্থক্যগুলি। আমরা আবার চলে যাচ্ছি আমাদের হাবিব ভাইয়ের কাছে। তো হাবিব ভাই, এটা কী কী কালারে পাওয়া যাচ্ছে? এটা তিনটা কালারে পাওয়া যাচ্ছে মার্কেটে। এটা হলো, একটা হলো দেখছেন যে ম্যাট কালারের উপরে আপনার ইয়েলো স্টিকার, আরেকটা হলো রেড কালারের স্টিকার, এবং আরেকটা পাবেন সিলভার কালারের স্টিকার। এই তিনটা কালার নিয়ে আসছে মার্কেটে। ওই দুইটা কালার কি আমাদেরকে একটু দেখানো যায়? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। চলুন তাহলে বন্ধুরা, চলুন আমরা হাবিব ভাইয়ের সঙ্গে যাই তাদের গোডাউনে, সেখানে এই আর বাকি যে দুটো কালার আছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে রাখা আছে তাদের ওই দুইটা কালার। এটা কি কালার ভাই? এটা হলো রেড কালার। আচ্ছা, কালার উপরে রেড কালার। আচ্ছা আচ্ছা, স্টিকার। বন্ধুরা, একটু আগে যেটা দেখলাম সেটা ছিল গ্রে এর উপরে হলুদ স্টিকার, আর এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে রেড স্টিকার। ওইটার মধ্যে যেখানে যেখানে আপনারা হলুদ কালার দেখেছিলেন, এটার সেখানে সেখানে লাল কালার ব্যবহার করা হয়েছে। আরেকটা কোনটা হবে ভাই? আরেকটা হলো সিলভার কালার। আচ্ছা, আচ্ছা, এটা হলো ওই সিলভার স্টিকার ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এই যে পার্থক্যটা আরেকটা দেখাই, যে ওইটা প্রথমে যেটা দেখাচ্ছিলাম সেটা ছিল গ্রে এর মধ্যে হলুদ স্টিকার, একটু আগে দেখালাম কালোর মধ্যে লাল স্টিকার, আর এটা হচ্ছে কালোর মধ্যে সিলভার কালারের স্টিকার। এই দেখুন সামনে পালসার লেখাটা, সেটা হচ্ছে কালোর মধ্যে সিলভার কালারের স্টিকার। এই হচ্ছে নতুন পালসার 150 সিঙ্গেল ডিস্কের নিয়ন এডিশন। এবং এটার প্রাইসটা হলো 154,900 টাকা। 154,900 টাকা।